গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে বিরাট একটি সুখবর নিয়ে আমরা চলে এসেছি। কারণ ইন্ডিয়ান নেভিতে বিনা পয়সায় বিটেক পড়িয়ে যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীদের, এই ভিডিওই থাকবে সম্পূর্ণ আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ডিফেন্সের আপডেট যদি পেতে চাও অবশ্যই ভিডিও তো লাইক করছো, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা বিজ্ঞপ্তিটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি এবং বাংলাতে আমাদের মাতৃভাষাতে সম্পূর্ণ আমরা ডিটেলস গুলো জানাবো। ইন্ডিয়ান নেভিতে নৌবাহিনী 4 বছর দশম ও উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করে নেওয়া হচ্ছে এবং 2021 সালেই হবে এই ট্রেনিং এর শুরু, এবং অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং এখানে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু সিলেবাস ওয়াইজ পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য কিন্তু প্রার্থী বাছাই করে নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে বয়সের মধ্যে এখানে যেটা বলা হয়েছে 18 থেকে কিন্তু এখানে তোমাদের বয়স কাউন্টিং করা হবে, এবং তোমাদের বয়স হতে হবে 2 জানুয়ারি 2001 সাল অনুযায়ী, 1 জানুয়ারি 2004 মধ্যে কিন্তু জন্মগ্রহণ করতে হবে। মানে খুব একটা ডিফারেন্স দেয়নি এখানে। এছাড়াও শূন্য পদগুলি যেটা বলা হচ্ছে 38টি শূন্য পদ রাখা হয়েছে এডুকেশন ব্রাঞ্চে এবং 5টি এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে 29টি শূন্য পদ রাখা হয়েছে। এই সমস্ত শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন সমস্ত আমাদের স্টুডেন্টসরা। ইন্ডিয়ান নেভিতে যেখানে যোগ্যতার কথা যদি আমরা বলে থাকি, ইন্ডিয়ান নেভিতে কাউন্সিলিং অফ বোর্ড অফ স্কুল এডুকেশন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ডের মাধ্যমে পাস করতে হবে সিনিয়র সেকেন্ডারি মানে HS, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সহ 70% নাম্বার থাকতে হবে, এবং দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে ইংরাজিতে 50% এবং ফিজিক্স এই ধরনের নাম্বার থাকতে হবে। শারীরিক সক্ষমতা মাপজোক ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে, এবং প্রার্থী বাছাই করা হবে অল ইন্ডিয়া তালিকা ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে, যেখানে ইন্টারভিউ ডাক দেয়া হবে 2020 থেকে 2021-এর মধ্যেই কিন্তু এই ইন্টারভিউ শুরু হবে 2020 নভেম্বর থেকে, এবং ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে অবশ্যই SMS পাঠিয়ে দেয়া হবে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন করতে পারবে কিভাবে, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তোমাদের বৈধ ইমেল আইডি এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে। 6 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। বন্ধুরা, তোমরা সমস্ত আপডেট শুনে ফেলেছো, কারণ এখনো পর্যন্ত অনেক দিনই বাকি। আজকে সবে সেপ্টেম্বর চলছে, অক্টোবর হচ্ছে নেক্সট মান্থ, তার জন্য অ্যাডভান্স আমরা জানিয়ে দিলাম। এবং ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, এছাড়াও BSF, SSB, ITBP, নানান রকম ডিফেন্সের যদি চাকরির খবর সবার প্রথম পেতে চাও অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ ভারতে কেন, সমস্ত দেশ, রাজ্য, জেলা এখন চাকরির খবর পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, এবং অবশ্যই ফিমেলদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে না, সরি প্রথমত বলে রাখি, এবং এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। ফিমেলদের জন্য কোনো যদি বিজ্ঞপ্তি আসে অবশ্যই আমরা জানাবো, তার জন্য কমেন্ট করো কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব ডিফেন্সের চাকরি ফিমেলদের জন্যও যদি কোনো থেকে থাকে সেই আপডেটটা সবার প্রথম তোমাদেরকে পৌঁছে দিতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা, আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।
গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট, যেখানে রাজ্য সরকারের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করে নেওয়া হবে 216 জনকে। আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে চান তাহলে কি করছেন, ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে ভারতবর্ষের সমস্ত চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেই পাওয়া যায়। আজকে তেমনটাই পশ্চিমবঙ্গ মাদ্রাজ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে 216 জনকে নিয়োগ করা হবে, তার একটি আপডেট বা বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি। বয়স হতে হবে 1 জানুয়ারি 2020 তারিখ, নিয়ম অনুসারে উচ্চ বয়স সীমা 55 বছরের মধ্যে হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতার যদি আমরা কথা বলে থাকি, পশ্চিমবঙ্গ জুড়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকার জন্য ইউজিসির বিদ্যালয় থেকে নিম্নতম যে 40% নাম্বার পেয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পেতে হবে, এবং এখানে অবশ্যই বিএড ও পিজিবি উর্দু ভাষায় পড়া ও বলার কাজ চালানোর মতো অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান শিক্ষক ও শিক্ষিকা জুনিয়র মাদ্রাসার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, ইউজিসি স্বীকৃত 40% নাম্বার পেতে হবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, এবং মাদ্রাসায় 45% নাম্বার থাকতে হবে যে ডিগ্রিটার কথা বলা হচ্ছে, এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের, এবং মাস্টার ডিগ্রি উর্দু ভাষায় পড়ানোর জন্য 10 বছরের অবশ্যই জ্ঞান থাকতে হবে, এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। 30 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট, আপনারা অনলাইনে এবং মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেব, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in এ এসেও আপনারা চেক করে নিতে পারেন নিয়মিত সরকারি চাকরির আপডেট। যেমন আপনারা যদি হোম বাটনে ক্লিক করেন, আপনারা যদি ডেস্কটপ থেকে খোলেন, তাহলে দেখতে পাবেন এখানে নানান রকম সরকারি চাকরির আপডেট আছে, যেমনটা রাজ্যের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা, এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করে নামবেন, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দুটো দেয়া রয়েছে, এবং বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংক একটা আছে। আপনারা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংকটা আগে পড়ে নেবেন, কারণ এখানে সমস্তটাই ইংলিশে দেয়া রয়েছে, আমরা আপনাদের সহজে বাংলাতে বলে দিয়েছি, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ডিটেলসেই দেওয়া রয়েছে, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস নিতে হবে আপনাদের সাবমিট করতে হবে। এছাড়াও এখানে আপনাদের জন্য আরো কিছু তথ্য আছে, যেগুলো আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক থেকে পিডিএফটা ডাউনলোড করে সমস্ত তথ্য যাচাই করুন, তারপরেই আবেদন করুন। আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে গেলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে, wbmsc.com, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পদের ক্ষেত্রে আবেদন করবেন সেইগুলো এখানে দেয়া রয়েছে। আপনারা এখানে সাধারণত 3টি আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, এই 3টি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু আপনাদেরকে এইখানে আবেদন করতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রাজ্য সরকারের যদি স্কুলের কোনো যদি বিজ্ঞপ্তি আপকামিং যদি কোনো নোটিফিকেশান আসতে পারে, তার উপরে আপনারা যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশনে, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত চাকরি প্রার্থীদের। ভিডিও দেখা হয়ে গেলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আরও বড় হওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণী পাস, এর থেকে কম যোগ্যতায় চাকরির আপডেট এর আগে আমরা দিইনি।
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নতুন একটি বিজ্ঞপ্তি। এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখানে অফলাইন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। কোন কোন পদে এখানে আবেদন করতে পারবেন দেখে নিন। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি এবং ক্লার্ক পদে আবেদন করতে পারবেন, এবং এখানে এছাড়াও নাইট গার্ড পদে আবেদন করা যাবে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু অফলাইন ফর্মটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। কিভাবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। এখানে কি পদের জন্য আবেদন করছেন, নেম অফ দ্য পোস্ট, এখানে আপনাদের লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছেন, আর নাম আপনার ক্যাপিটাল লেটার, বাবার নাম, আপনি পুরুষ কিনা মহিলা কিনা সেটা আপনার দিতে হবে, ডেট অফ বার্থ, এইগুলো ইনফরমেশন, সাধারণত ইনফরমেশন দেয়া রয়েছে, এগুলো আশা করছি আপনারা ফিল আপ করতে পারবেন। আমরা চলে আসি মেন বিজ্ঞপ্তি, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি জেলার তরফ থেকে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে। যারা আমাদের কমেন্ট করে জানায় যে স্যার হুগলি জেলার যদি কোনো চাকরির আপডেট থাকে অবশ্যই জানাবেন, তাদের কথা মাথায় রেখে অবশ্যই কমেন্ট সেকশনে আমরা কমেন্টগুলো পড়ে আজকে হুগলি জেলার চাকরির খবর নিয়ে চলে এসেছি। আপনার জেলার নাম কমেন্ট করে জানান, অবশ্যই আপনার জেলার চাকরির খবরও নিয়ে চলে আসবো প্রতিদিনই। এখানে রিক্রুটমেন্ট বা মেমো নাম্বার যেটা দেয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখে নিতেই পারছেন, 14/9/2020 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত পেয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে রাখি। এখানে যে ক্লার্ক পদে নিয়োগ করা হবে, 40-এর মধ্যে বয়স হতে হবে এবং 14,700 টাকা প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন। এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন 40-এর মধ্যে বয়স হতে হবে, 11,880 টাকা প্রতি মাসে বেতন বা স্যালারি দেয়া হবে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের নেক্সট যে পদটি রাখা হয়েছে অডলাইন্স পদে নিয়োগ করে নেওয়া হবে, যেখানে আপনাদের বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে এবং 7,000 টাকা প্রতি মাসে বেতন দেয়া হবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। নাইট গার্ড মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, 7,000 টাকা বেতন দেয়া হবে। 21-40-এর মধ্যে বয়স হতে হবে, ক্লাস অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে www.hugli.gov.in অফিসিয়ালি নোটিফিকেশনটি আপনারা যাচাই করে অবশ্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে 21/9/2020 থেকে আবেদন শুরু হয়েছে, 1/10/2020 পর্যন্ত আপনাদেরকে জানানো হবে। এবং অ্যাডমিট কার্ডের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডের এই তারিখের মধ্যে। এছাড়াও আবেদনকারীদেরকে জানানো হচ্ছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য যারা এখানে আবেদন করবেন অবশ্যই তাদেরকে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে। আবেদনকারীরা অবশ্যই আবেদন করুন, কারণ এখানে হয়তো বেশি খুব বেশি পোস্ট নেই, কিন্তু চাকরি করার মতো এখন খুব বাজার কিন্তু খুবই খারাপ, এবং সেই কারণের জন্য কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে থাকুন, কারণ এই কম পোস্টের চাকরি আপনারা হয়তো একদিন না একদিন পেয়ে যাবেন। এখানে আবেদন করতে পারবেন লাস্টার যে তারিখ দেওয়া হয়েছে 1/10/2020 বিকেল 5:30 PM এর মধ্যে আবেদনকারীদেরকে লাস্ট ডেটের মধ্যেই কিন্তু জমা করতে হবে, এবং সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাদেরকে জমা করতে হবে। আপনারা যদি মনে করেন সরাসরি গিয়ে জমা করে আসতে পারেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে আপনাদেরকে যেতে হবে, অথবা আপনারা সরাসরি স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু এখানে আবেদন করে জমা করতে পারেন। এখানে সমস্ত ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন যেগুলো বলে থাকুন না কেন সেগুলো দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই ফর্মটা আপনাদের জন্য আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনের লিংকে প্রোভাইড করে দেব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা কি জানেন এখন থেকে আড্ডা247.com বা স্টোরে
করে আপনারা পেতে পারেন আকর্ষণীয় ডিসকাউন্ট, যেটা এখন আপনারা যদি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি বা আইসিডিএস এর মতো যদি বড় বড় যে কোনো একটি চাকরির জন্য আপনারা যদি প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের প্রোমো কোড যেটা ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন AA4568, এই প্রোমো কোড দিয়েও কিন্তু আপনারা পারচেজ করে নিতে পারেন। adda247.com-এ এখন থেকে যে 1599 টাকা হয়তো এখন যে বর্তমান দাম আছে, আমাদের এই প্রোমো কোডটা ভিউ অফার্সে ক্লিক করে দেখিয়ে দেব, কারণ এখন আপনারা এই প্রোমো কোডে এতটা আপনাদের দিতে হবে না টাকা, কারণ আমাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে শুধুমাত্র প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করলেই কমে যাবে এই কোর্সের দাম, কারণ এই কোর্সটা আপনারা কিনে নিতে পারবেন শুধুমাত্র 687 টাকা এবং 88 টাকা দিয়েও কিনতে পারবেন, 57 পয়সা মানে 1 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। জাস্ট এখানে বাই নাওতে ক্লিক করলেই আপনারা সঙ্গে সঙ্গে আপনারা কিনে নিতে পারবেন, আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে নেবেন, ফোন নাম্বার দেওয়ার পরেই আপনাদের নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ইউপিআই যে কোনো আপনার যদি কোনো যদি কিছু থাকে তাহলে অনলাইনের মতো ট্রানজ্যাকশন করার মতো তাহলে আপনারা পেতে পারেন বিশেষ সুবিধা। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। আর হুগলি জেলার সমস্ত চাকরি প্রার্থীদের জানিয়ে দিলাম চাকরির খবর, আপনাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। অন্য জেলার চাকরির যদি আপডেট পেতে চান অবশ্যই চাকরির জন্য কমেন্ট করে জানান যে আপনার জেলার নাম কি। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি। যারা এয়ার ইন্ডিয়াতে নিয়মিত চাকরি করতে চায়, কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই সমস্ত চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার প্রথম আপডেট করে দেওয়া হয়। ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে এয়ার ইন্ডিয়াতে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত চাকরির আপডেট অবশ্যই আমরা দিয়ে থাকি। এখানে প্রথমত জানিয়ে রাখি, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করা যাবে। এছাড়াও এখানে আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, কলকাতা বিমানবন্দরে যে চাকরির খবর আছে তাদেরকে জানিয়ে রাখি। সেই ক্ষেত্রে এখানে কলকাতা প্যারামেডিকেল এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে এবং বেতনটাও কিন্তু ভালো দেওয়া হচ্ছে, 21,300 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এবং চেন্নাইও নিয়োগ করা হবে প্যারামেডিকেল এজেন্ট পদের জন্য, যেখানে কেবিন সার্ভিস এজেন্ট পদেই নিয়োগ করে নেওয়া হবে, 21,300 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে দুটো জায়গায় আরও নিয়োগ করে নেওয়া হবে। আপনারা যদি আবেদন করতে চান কলকাতা ছাড়াও অন্যান্য জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে লাস্ট যেটা আছে, জগদলপুরে যেটা কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে, সেখানে 16,530 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তুই আবেদন করতে পারবে, শুধুমাত্র যোগ্যতা থাকতে হবে 10+2+3। এখানে কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে 10+2+3, কী ব্যাপার আমরা ভেঙে ভেঙে বলি, এখানে গ্র্যাজুয়েশান হতে হবে অবশ্যই, কারণ এখানে গ্র্যাজুয়েশান যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নার্সিং ডিপ্লোমা থাকতে হবে, বিএসসি বা জিএনএম অথবা এখানে যদি থাকে তারা আবেদন করতে পারবে। বয়সের জন্য এসসি এসটি ওবিসি ছাড় পেয়ে যাবেন, বয়সের জন্য চিন্তা করার কোনো কথাই নেই। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আলাদা, যেটা কাস্টমার এজেন্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান হতে হবে, 10+2+3 প্যাটার্নে আপনাদেরকে পাস করা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ের আপনার কাজ জানা থাকতে হবে। এবং এছাড়াও আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো জায়গা থেকে, আইএটিএ অথবা ইউএফ টি ডাবল এ থেকে,
এছাড়াও অন্যান্য জায়গা থেকে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের উপরে ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং সিলেকশন প্রসেস যেটা বলা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আপনাদেরকে এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 2/10/2020-এর মধ্যে আপনাদের যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে। এবং ইন্টারভিউর যে ডেট সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমত hrhz.aisl@airindia.in এই হচ্ছে জিমেল আইডি। তোমরা এই জিমেলে 2/10/2020-এর আগে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস। এবং এখানে আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, যেটা 3 মাসের পুরনো হলে চলবে না, সেই ছবি তোমাদেরকে পাঠাতে হবে। এবং আরও ইনফরমেশান দেওয়া রয়েছে 3, 4, 11, 12, 13, 14 এবং 16 নাম্বারের যে দাগগুলো আছে এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ভেরিফিকেশান করার জন্য। এটা হচ্ছে চুক্তি ভিত্তিতে নিয়োগ, কিন্তু চাকরিটা কিন্তু খারাপ না। আর এয়ার ইন্ডিয়ার সার্ভিস বুঝতেই পারছো, তোমরা যদি একবার ঢুকে যাও, তাহলে যদি কোনো কারণে পার্মানেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু মাসিক বেতন এখানে সব থেকে লোয়েস্ট যেটা তোমরা এই মুহূর্তে দেখলে। আর এর টপ লেভেলে তোমরা যদি কোনো দিন পৌঁছতে পারো, তাহলে তোমাদের কোনো দিন আশা করছি টাকার সমস্যা বা তোমাদের কোনো দিন অর্থের অভাব হবে না। এয়ার ইন্ডিয়ার যে অফলাইন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব। এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ছবি, এবং এখানে সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার যে ঠিকানা, কোথায় কী করতে হবে সেইগুলো লেখা আছে। এবং এইগুলো তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে, যেই ইমেলটা তোমাদের বলেছিলাম ওই ইমেলেই তোমাদের জমা করে দিতে হবে। যারা কলকাতা বিমানবন্দরে কিন্তু চাকরি করতে চাও, যেটা আমরা কলকাতার তরফ থেকে জানিয়ে দিয়েছি, চেন্নাই এবং অন্যান্য যে জায়গাগুলো ছিল জানিয়ে দিয়েছি, এছাড়াও আদার্স ইনফরমেশান তোমরা যদি ডাউনলোড এবং এইগুলো যদি পড়তে চাও, অবশ্যই আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই ভেরিফিকেশান করেই কিন্তু আবেদন করবে। কারণ তখন আমি থাকবো না, তোমরা যখন আবেদন করবে তোমাদেরকেই করতে হবে। অবশ্যই ভেরিফিকেশান করে নেবে সমস্ত ইনফরমেশান। আর ভিডিও যদি তোমাদের কিছুটা দেখে হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক শেয়ার করতে পারো এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি দমদম বিমানবন্দরে গ্রুপ ডি বা গ্রুপ সি এই ধরনের কোনো চাকরির আপডেট পেতে চাও, বা ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যালিতে কি তোমরা আবেদন করতে চাও, কবে থেকে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান আর্মির র্যালি, এয়ারফোর্স র্যালি, নেভি র্যালি এইগুলো হতে চাও, তোমাদের যদি ইন্টারেস্টিং কোনো যদি ইনফরমেশান জানার থাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিরাট একটি আপডেট প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আমরা পেপার কাটিং নিয়ে উপস্থিত হয়েছি। যারা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য আবেদন করবে বলে 2020 এবং 2019 থেকে প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু বিরাট একটি নিয়োগ। 26,400 পদে নিয়োগ করা হবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে বিরাট একটি নিয়োগ হতে চলেছে। ভিডিওই থাকবে এ টু জেড ইনফরমেশান। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি এবং চাকরির প্রস্তুতি নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে নিয়োগ করা হবে। কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা হলেই আবেদন করা যাবে, আর গ্র্যাজুয়েশন হতে হবে সাব ইন্সপেক্টর, যেটাকে আমরা এসআই বলে থাকি। এসআই পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে যারা আবেদন করবে তাদেরকে জানিয়ে রাখি, কলকাতা পুলিশের টপিক
পুলিশ যে বাহিনী বিভাগ বা বাহিনীতে কিন্তু নিয়োগ হবে, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গায় যেগুলো নিয়োগ হবে সেইগুলো কিন্তু জানিয়ে দেব। এখানে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদেও কিন্তু অনেকগুলি পোস্টে নিয়োগ হবে। এছাড়াও রয়েছে জঙ্গল মহলে কিন্তু নিয়োগ হবে ক্লাস 8 পাশে এবং 5,500 মতো শূন্য পদে নিয়োগ করা হবে। এছাড়াও জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্য পদগুলি অনেকগুলো রাখা হয়েছে। হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্স এছাড়াও অন্যান্য দপ্তর থেকে যারা কাজ করে থাকে নিয়মিত, তাদেরকে এখানে সুযোগ সুবিধা দেয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। যারা আবেদন করবে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে ভাবছে তাদেরকে জানাচ্ছি, আমরা এটা পেপার কাটিং হয়তো তোমরা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছো, কারণ এটা হচ্ছে 19 সেপ্টেম্বর 2020 পত্রিকার থেকে আমরা এটা নিয়েছি। তোমরা ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে চেক করলে সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবে। আর এছাড়াও আরও কিছু ডিটেলসে তোমরা যদি জানতে চাও, তোমাদের উচ্চতা কত দরকার বা ফিজিক্যাল কত, মেজারমেন্ট কত, এই ধরনের এক্সামের কোনো ইনফরমেশান তোমরা যদি জানতে চাও, ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ তথ্য যাচাই করে নিতে পারবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা সবাই জানি নিয়োগ হতে চলেছে 26,400 শূন্য পদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে। যারা আবেদন করবে ভাবছো কবে থেকে আবেদন শুরু হবে, এখানে বেতন কত দেয়া হবে, এছাড়াও অন্যান্য ইনফরমেশান অনেকেই কমেন্ট করেছো জানার জন্য। ভিডিওই দেব সম্পূর্ণ ইনফরমেশান। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত ডিফেন্সের চাকরির সবার প্রথম যদি আপডেট পেতে চাও আর বাংলাতে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়ে আসি তোমাদের জন্য নিয়মিত আপডেট। 26,400 শূন্য পদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করে নেওয়া হবে। এখানে পশ্চিমবঙ্গ পুলিশ তথা রাজ্য পুলিশে এবং কলকাতা পুলিশ এছাড়াও ট্রাফিক বিভাগে নিয়োগ করা হবে প্রায় 24,000 মতো। সাব ইন্সপেক্টর পদে 2,400 শূন্য পদে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমরা হয়তো সবাই জানি এখানে যারা আবেদন করবে সেই ক্ষেত্রে বয়স, শিক্ষাগত যোগ্যতার কথাগুলো অবশ্যই জেনে রাখা ভালো, কারণ অনেকেই আছে যারা এখনও পর্যন্ত 6 সেমিস্টার দেয়নি বা তারা এখনও গ্র্যাজুয়েশনের রেজাল্ট পায়নি। তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, অবশ্যই এখানে অনেকেই কমেন্ট করছে, তাদের কমেন্টগুলো আমরা আজকে তুলে ধরব। বয়সের ক্ষেত্রে এখানে সময়সীমা যেটা বলা হয়েছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, এবং এখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে, এবং সেই বয়সের ক্ষেত্রে সময়সীমা 18 থেকে 27-এর মধ্যেই হতে হবে, এবং কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 27 এবং যোগ্যতা মাধ্যমিক পাস। এখানে জানানো হচ্ছে জঙ্গলমহলে 24টি ব্লকে ক্লাস 8 পাস যোগ্যতায় 5,500 জনকে নিয়োগ করে নেওয়া হবে। এর সঙ্গে আরও একটি বিরাট আপডেট প্রকাশিত হয়েছে, হোমগার্ড, NVF এবং সিভিল ডিফেন্স এছাড়াও যারা এখানে কাজ করে থাকে তাদেরকে প্রতিদিন দৈনিক মজুরি হিসাবে 480 টাকা করে দেয়া হতো, এবং তাদের দৈনিক মজুরি কিন্তু বাড়িয়ে দেয়া হয়েছে 548 টাকা করে দেয়া হচ্ছে, এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য মাইনে বাড়ার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এবং এখানে কিন্তু যারা সিভিল ডিফেন্স, সিভিক ভলেন্টিয়ার এছাড়াও হোমগার্ড এবং NDF পদে যারা করে তারা কিন্তু এই বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে তাদের জন্য কিন্তু বিশেষভাবে থাকবে আলাদাভাবে রিজার্ভ পোস্ট। যারা আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও, কারণ এই ভিডিওটা অনেকেরই কমেন্ট আমরা পিক আপ করেছি, যে কমেন্টগুলো গুরুত্বপূর্ণ ছিল সেইগুলো আমরা
খুঁটিনাটি একদম জানিয়ে দিয়েছি এবং এখানে আরও বিস্তারিত তথ্য তোমাদের জন্য আছে। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম ইন্টারেস্টিং তথ্য তোমাদেরকে আর কোনো জায়গা থেকে দেয়া হবে না, শুধুমাত্র আমাদের চ্যানেল থেকেই পেতে পারো। আরও জানানো হচ্ছে যে পুলিশদের এই যে বিভাগে নিয়োগ করা হবে 26,400 পদে, এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া রয়েছে, যেগুলো তোমাদেরকে আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেব। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান যাচাই করে নিতে পারবে। আশা করছি আমাদের দেওয়া তথ্য তোমার যদি কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে সঙ্গে থাকো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি। যারা এয়ার ইন্ডিয়াতে নিয়মিত চাকরি করতে চায়, কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই, সমস্ত চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার প্রথম আপডেট করে দেওয়া হয়। ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে এয়ার ইন্ডিয়াতে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত চাকরির আপডেট অবশ্যই আমরা দিয়ে থাকি। এখানে প্রথমত জানিয়ে রাখি, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করা যাবে। এছাড়াও এখানে আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, কলকাতা বিমানবন্দরে যে চাকরির খবর আছে তাদেরকে জানিয়ে রাখি। সেই ক্ষেত্রে এখানে কলকাতা প্যারামেডিকেল এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে এবং বেতনটাও কিন্তু ভালো দেওয়া হচ্ছে, 21,300 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এবং চেন্নাইও নিয়োগ করা হবে প্যারামেডিকেল এজেন্ট পদের জন্য, যেখানে কেবিন সার্ভিস এজেন্ট পদেই নিয়োগ করে নেওয়া হবে, 21,300 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে দুটা জায়গায় আরও নিয়োগ করে নেওয়া হবে। আপনারা যদি আবেদন করতে চান কলকাতা ছাড়াও অন্যান্য জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে লাস্ট যেটা আছে, জগদলপুরে যেটা কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে, সেখানে 16,530 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তুই আবেদন করতে পারবে, শুধুমাত্র যোগ্যতা থাকতে হবে 10+2+3। এখানে কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে 10+2+3, কি ব্যাপার আমরা ভেঙে ভেঙে বলি, এখানে গ্র্যাজুয়েশন হতে হবে অবশ্যই, কারণ এখানে গ্র্যাজুয়েশন যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নার্সিং ডিপ্লোমা থাকতে হবে, বিএসসি বা জিএনএম অথবা এখানে যদি থাকে তারা আবেদন করতে পারবে। বয়সের জন্য SC ST OBC ছাড় পেয়ে যাবেন, বয়সের জন্য চিন্তা করার কোনো কথাই নেই। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আলাদা, যেটা কাস্টমার এজেন্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে, 10+2+3 প্যাটার্নে আপনাদেরকে পাস করা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ের আপনার কাজ জানা থাকতে হবে। এবং এছাড়াও আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো জায়গা থেকে, IATA অথবা UFTAA থেকে, এছাড়াও অন্যান্য জায়গা থেকে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের উপরে ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং সিলেকশন প্রসেস যেটা বলা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আপনাদেরকে এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 2/10/2020 মধ্যে আপনাদের যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে, এবং ইন্টারভিউর যে ডেট সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমত hrhz.aisl@airindia.in, এই হচ্ছে জিমেল আইডি, তোমরা এই জিমেলে 2/10/2020 আগে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস। এবং এখানে আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, যেটা 3 মাসের পুরনো হলে চলবে না, সেই ছবি তোমাদেরকে পাঠাতে হবে। এবং আরও ইনফরমেশান দেওয়া রয়েছে 3, 4, 11, 12, 13, 14 এবং 16 নম্বরের যে দাগগুলো আছে
এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ভেরিফিকেশন করার জন্য। এটা হচ্ছে চুক্তিভিত্তিতে নিয়োগ, কিন্তু চাকরিটা কিন্তু খারাপ না। আর এয়ার ইন্ডিয়ার সার্ভিস বুঝতেই পারছো, তোমরা যদি একবার ঢুকে যাও, তাহলে যদি কোনো কারণে পার্মানেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু মাসিক বেতন এখানে সব থেকে লোয়েস্ট যেটা তোমরা এই মুহূর্তে দেখলে। আর এর টপ লেভেলে তোমরা যদি কোনো দিন পৌঁছতে পারো, তাহলে তোমাদের কোনো দিন আশা করছি টাকার সমস্যা বা তোমাদের কোনো দিন অর্থের অভাব হবে না। এয়ার ইন্ডিয়ার যে অফলাইন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব, এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ছবি, এবং এখানে সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার যে ঠিকানা, কোথায় কি করতে হবে সেইগুলো লেখা আছে, এবং এইগুলো তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। যেই ইমেলটা তোমাদের বলেছিলাম ওই ইমেলেই তোমাদের জমা করে দিতে হবে। যারা কলকাতা বিমানবন্দরে কিন্তু চাকরি করতে চাও, যেটা আমরা কলকাতার তরফ থেকে জানিয়ে দিয়েছি, চেন্নাই এবং অন্যান্য যে জায়গাগুলো ছিল জানিয়ে দিয়েছি, এছাড়াও আদার্স ইনফরমেশান তোমরা যদি ডাউনলোড এবং এইগুলো যদি পড়তে চাও, অবশ্যই আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই ভেরিফিকেশন করেই কিন্তু আবেদন করবে, কারণ তখন আমি থাকবো না, তোমরা যখন আবেদন করবে তোমাদেরকেই করতে হবে। অবশ্যই ভেরিফিকেশান করে নেবে সমস্ত ইনফরমেশান। আর ভিডিও যদি তোমাদের কিছুটা দেখে হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক শেয়ার করতে পারো, এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি দমদম বিমানবন্দরে গ্রুপ ডি বা গ্রুপ সি এই ধরনের কোনো চাকরির আপডেট পেতে চাও, বা ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যালিতে কি তোমরা আবেদন করতে চাও। কবে থেকে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান আর্মির র্যালি, এয়ারফোর্স র্যালি, নেভি র্যালি এইগুলো হতে চাও, তোমাদের যদি ইন্টারেস্টিং কোনো যদি ইনফরমেশান জানার থাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। আগামী 3 মাসের মধ্যে 10,000 শূন্য পদে লোক নিয়োগ করবে শ্রম দপ্তরের মাধ্যমে ইএসআই। যারা আমাদের এই ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করেননি, অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিন। বর্তমান পত্রিকায় ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল, মানে খুব শীঘ্রই আসতে চলেছে শ্রম দপ্তরের বিজ্ঞপ্তি। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়ে চলে আসি আপনাদের জন্য ইন্টারেস্টিং আপডেট। সবার প্রথম, আগামী 3 মাসের মধ্যে প্রায় 10,000 চাকরির ব্যবস্থা করতে চলেছে ইএসআই নিগম। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থে এই আপডেটটি প্রকাশিত হয়েছে। যারা আমাদের এই ভিডিওটা দেখছো, অবশ্যই ভালোভাবে জেনে রাখো যে শ্রম মন্ত্রকের যে শ্রমমন্ত্রী সুশান্ত কুমার জানিয়ে দিয়েছে ইতিমধ্যে এই বিষয়ের উপরে, কিন্তু তারা খুব শীঘ্রই একটা নোটিফিকেশান আনতে চলেছে। 10,000 নন মেডিকেল পদের নিয়োগ করা হবে, এবং এছাড়াও 9,000 কিন্তু অন্যান্য পদে নিয়োগ করা হবে। এছাড়াও এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে, 31 মার্চ পর্যন্ত যে নিয়োগ হয়েছে ইতিমধ্যে শূন্য পদে, সেই পদগুলো এখনো, যে পদগুলো ফাঁকা রয়েছে সেই পদের এখনো বিজ্ঞপ্তি আসতে পারে বলে জানা গিয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব রাজ্য স্কুল বন্ধ থাকার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, সেই কারণে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আসতেও দেরি করছে, এবং খুব শীঘ্রই আমরা এই রিক্রুটমেন্টের কিন্তু অবশ্যই নোটিফিকেশান পেতে পারি, আপনারা হয়তো পেতে পারেন। কারণ আগামী 3 মাসে 10,000 শূন্য পদে নিয়োগ মানে বিরাট একটি ব্যাপার আছে, আপনারা বুঝতেই পারছেন। আর এটা কিন্তু সরাসরি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকা, যেটা হচ্ছে সমস্ত চাকরির আপডেট কিন্তু দেয়া থাকে বর্তমান পত্রিকাতে, তাদের জন্য কিন্তু অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যারা হয়তো ভেবে রেখেছে মেডিকেলে যাবে, যাদের মেডিকেলের দিকে ইন্টারেস্টেড আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাতে পারো কমেন্ট সেকশানে, এবং অবশ্যই
বন্ধুদের মাঝে শেয়ার করে জানাতে ভুলবে না, কারণ এই আপডেটটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো জানিয়ে রাখি যে বয়স কত, বেতন কত, কবে থেকে আবেদন শুরু হবে, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্ট সেকশনে। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। IBPS এর মাধ্যমে বিরাট একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল সমস্ত চাকরি প্রার্থীদের, এবং ব্যাংকিংয়ে যারা ক্র্যাক করতে চাও তাদের জন্য কিন্তু বিরাট একটি আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন Ada247 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আজকে একটি নতুন IBPS এর মাধ্যমে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, সেই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, এছাড়াও রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ, পাঞ্জাব ন্যাশনাল, পাঞ্জাব অ্যান্ড সিন্ডিকেট ব্যাংক, এছাড়াও রয়েছে ইউকো, এছাড়াও ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই সমস্ত ব্যাংকগুলিতে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আপাতত কোনো এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এই যে ভ্যাকান্সিটা আছে এটা বাড়ার সম্ভাবনা আছে, কারণ এখানে আপাতত যে ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে তার থেকেও কিন্তু বড় কিন্তু এই রিক্রুটমেন্টটি হতে চলেছে CRP ক্লার্কশিপের জন্য। সমস্ত 2020 চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটি আপডেট। যারা যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তার আগে জানিয়ে দিই, এখানে অনলাইনের মধ্যে এক্সাম হবে, যেটা ইতিমধ্যে ডেট প্রকাশিত করে দেওয়া হয়েছে 31/12/2020, এবং এখানে যে কল লেটার ডাউনলোড করতে পারবেন 12/1/2021-এর যে মেন এক্সামের কল লেটার ডাউনলোড করা যাবে, এবং অনলাইন এক্সামিনেশনের প্রিলিমিনারি যেটা হবে 5/12/2020, 12/12/2020, 13/12/2020। এখানে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বিরাট এই আপডেটটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু জানিয়ে দিলাম ইতিমধ্যে একটি আপডেট। গ্র্যাজুয়েশন হলেই আবেদন করা যাবে, সমস্ত চাকরি প্রার্থীরা ভারতীয় হতে হবে, এবং নেপালি, ভুটান এবং অন্যান্য জায়গার যদি হয়ে থাকে তাহলে কিন্তু যেটা রুলস অনুযায়ী অবশ্যই এখানে দেখে নিতে হবে, এবং বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, এবং ক্যাটাগরি যদি থাকে সিরুল কাস্ট, সিরুল টাইপ এবং ওবিসি, NCL, ওবিসি NCL যদি হয়ে থাকে, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় আছে, সেই সমস্ত ছাড়গুলো কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ আপডেট আছে যেটা তোমাদের জন্য কিন্তু সব থেকে বিরাট একটি আপডেট। যারা আমাদের Ada247.com বা আড্ডা স্টোর যারা এখনও জানো না তাদের ক্ষেত্রে আমরা জানিয়ে রাখি, আড্ডা স্টোরে এখন পর্যন্ত তোমাদের জন্য ব্যাংকিং রিলেটেড যে আপডেটগুলো আছে, ধরো ব্যাংকিংয়ের যদি কোনো IBPS এর যদি হয়তো তোমরা কোনো কোর্স যদি পারচেস করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু রয়েছে বিরাট একটি ছাড়। এই ছাড়টা কিন্তু শুধুমাত্র আমাদের প্রোমো কোড থেকে তোমরা কিন্তু এই ছাড়টা পেতে পারো, কারণ এখানে শুধুমাত্র তোমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু এই IBPS এবং যে PO এগুলো হয়ে থাকে সেই আপডেটগুলো আমরা দিয়ে থাকি, এবং WBCS অবশ্যই তোমরা যদি এখনো পর্যন্ত না যদি প্রস্তুতি নিয়ে থাকো বা IBPS PO-র জন্য আসতে চলেছে বাংলাতে সবার প্রথম এই আপডেট, এবং যেটা কিন্তু সব থেকে বিরাট একটি আপডেট ব্যাংকিংয়ের জন্য স্পেশাল Ada247 বাংলাতে প্রস্তুতি দেবে, যেটা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। আর এছাড়াও তোমরা যদি বাংলাতে পড়তে চাও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তিটা 1557 জনকে যেটা নিয়োগ করা হচ্ছে, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে সম্পূর্ণ লিঙ্ক প্রদান করে দেবো, সম্পূর্ণ ডিটেলসটা বাংলাতে পড়ে নিতে পারবে। আশা করছি আমাদের দেওয়ার যদি তথ্য কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করো, আর আমাদের চ্যানেলে অবশ্যই নতুন ভিজিটার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেকটাই উপকার হবে। UPSC-র মাধ্যমে প্রকাশিত হয়ে গেল নতুন একটি চাকরির আপডেট। এই ভিডিওয় জানাবো A to Z ইনফরমেশান,
যে সমস্ত প্রার্থীরা আমাদের চ্যানেল নতুন দর্শক আর ডিফেন্সের চাকরির যদি নিয়মিত বাংলাতে যদি আপডেট পেতে চাও সবার আগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলে আসি নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এখানে প্রকাশিত করা হয়েছে এবং এই ডেটে প্রকাশিত করা হয়েছে 5/8/2020 হচ্ছে এই নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে, যেখানে নিয়োগ করবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটকে। এখানে সমস্ত প্রার্থীদের কিন্তু রয়েছে বিশেষভাবে সুযোগ, যাদের এনসিসি সার্টিফিকেট থাকবে তারা পাবে কিন্তু বিশেষভাবে সুযোগ, কারণ এনসিসি হয়তো সবার করা নেই বা অনেকেরই করা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে বিশেষভাবে সুযোগ। সেই সুযোগটা কি আমরা এখানে দেখিয়ে দিই। এখানে প্রথমত যেটা বলা হচ্ছে, মিলিটারি একাডেমিতে যে নিয়োগটা করবে এখানে 100টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং এখানে যে ভ্যাকান্সি রাখা হয়েছে 13টি ভ্যাকান্সি হচ্ছে এনসিসি সি সার্টিফিকেট যদি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তারা এই 13টি এক্সট্রা ভ্যাকান্সি তারা কিন্তু পাবে। ইন্ডিয়ান নাভাল একাডেমির তরফ থেকে কি বলা হচ্ছে, এখানে টোটাল 26টি শূন্য পদ বলা হয়েছে, এনসিসি সি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে 6টি কিন্তু ভ্যাকান্সি এনসিসি সি সার্টিফিকেটের জন্য তারা পেয়ে যাবে। ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমির তরফ থেকে কি বলা হয়েছে, এনসিসি সি সার্টিফিকেট থাকলে এখানে 3টি এক্সট্রা ভ্যাকান্সি কিন্তু পাবে আর টোটাল ভ্যাকান্সি হচ্ছে 32টি। এই যে আমরা 32, 26 এবং উপরের যে 100টি এই যে শূন্য পদের কথা বললাম, এইগুলো কিন্তু জেনারেল সমস্ত প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি কোনো রকম এখানে বাদ যাবে না প্রার্থীরা, সমস্ত প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র সংরক্ষণ থাকবে এনসিসি সিট সার্টিফিকেট যাদের আছে তাদেরই জন্য। চলে আসি এখানে, যারা অফিসার্স ট্রেনিং একাডেমিতে যারা ট্রেনিং দিয়ে থাকে তাদের জন্য এখানে কিন্তু আবেদনের যে নিয়োগটা করা হবে, 169টি এখানে মেল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে এবং এখানে ফিমেলদের জন্য কিন্তু নিয়োগ করা হবে যেটা 17টি শূন্য পদে, সব মিলিয়ে 344টি হচ্ছে শূন্য পদ রাখা হয়েছে যারা আবেদন করতে চাইছেন ইউপিএসসির মাধ্যমে, তাদের জন্য রইল বিশেষভাবে এখানে আপডেট। ভিডিওটা যারা এখনও লাইক করনি ভিডিওটাকে লাইক করে দাও, কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করি ডিফেন্সের চাকরি সবার প্রথম আপডেট প্রদান করতে। এছাড়াও এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেয়া রয়েছে, যেগুলো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমাদেরকে বলা রয়েছে, যেটা অবশ্যই এখানে যারা অফিসার্স পদের জন্য আবেদন করবে অবশ্যই তাদের কিন্তু ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি। এবং এখানে যারা ইন্ডিয়ান নাভাল একাডেমি থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, এবং যারা এয়ারফোর্সের তরফ থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, 10+2 অবশ্যই পাস করতে হবে সায়েন্স শাখা থেকে এবং গ্র্যাজুয়েশন ফার্স্ট চয়েস ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, এবং গ্র্যাজুয়েশন হলেই কিন্তু এসএসবি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করে নেওয়া হবে। সমস্ত প্রার্থীদের জন্য রইল সুখবর, কারণ ডিফেন্সের চাকরি এই রকমভাবে সবার প্রথম আপডেট তোমাদেরকে আমরা প্রদান করে দিলাম। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের এখানে কি বলা হয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা যারা আবেদন করছো তাদেরকে বলে রাখি, 2020 সাল অনুযায়ী যে ডিফেন্সের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হয়ে থাকে সেই রকম স্ট্যান্ডার্ডই এখানে নিয়োগ করে নেওয়া হবে। আজ আবেদন ফিসের যদি কথা বলে থাকি, এখানে আবেদন ফিস হচ্ছে এসসি এসটি এবং ফিমেলদের জন্য কোনো রকম লাগবে না টাকা, 200 টাকা জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফিস হিসাবে লাগবে। যে কোনো অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারো, সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে তোমরা, অনলাইনে যে কোনো জায়গায় তোমরা চলে যাবে সাইবার ক্যাফে, অথবা ঘরে তোমার যদি কম্পিউটার অথবা ল্যাপটপ যদি থাকে তুমি আবেদন করতে পারবে upsconline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে আবেদন করতে গেলে, এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই
অবশ্যই আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংকে প্রোভাইড করে দেব। তোমরা ওই লিংকে ক্লিক করলে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং কি কি ডকুমেন্টস এছাড়াও তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ যে তথ্যগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবং আমরা বেসিক্যালি এই যে আপডেটটা দিলাম তোমাদের জন্য, অবশ্য আমরা চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সিলেবাস এবং এক্সামের আরও আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদেরকে সবার প্রথম পৌঁছে দিতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আর নিয়মিত যদি ইউপিএসসি বা অন্যান্য সরকারি ডিফেন্সের যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এসএসসি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি। যারা এয়ার ইন্ডিয়াতে নিয়মিত চাকরি করতে চায়, কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই, সমস্ত চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার প্রথম আপডেট করে দেওয়া হয়। ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে এয়ার ইন্ডিয়াতে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত চাকরির আপডেট অবশ্যই আমরা দিয়ে থাকি। এখানে প্রথমত জানিয়ে রাখি, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করা যাবে। এছাড়াও এখানে আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, কলকাতা বিমানবন্দরে যে চাকরির খবর আছে তাদেরকে জানিয়ে রাখি। সেই ক্ষেত্রে এখানে কলকাতা প্যারামেডিকেল এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে এবং বেতনটাও কিন্তু ভালো দেওয়া হচ্ছে, 21,300 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এবং চেন্নাইও নিয়োগ করা হবে প্যারামেডিকেল এজেন্ট পদের জন্য, যেখানে কেবিন সার্ভিস এজেন্ট পদেই নিয়োগ করে নেওয়া হবে। 21,300 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে দুটা জায়গায় আরও নিয়োগ করে নেওয়া হবে। আপনারা যদি আবেদন করতে চান কলকাতা ছাড়াও অন্যান্য জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে লাস্ট যেটা আছে, জগদলপুরে যেটা কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে, সেখানে 16,530 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তুই আবেদন করতে পারবে, শুধুমাত্র যোগ্যতা থাকতে হবে 10+2+3। এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে 10+2+3, কী ব্যাপার আমরা ভেঙে ভেঙে বলি, এখানে গ্র্যাজুয়েশন হতে হবে অবশ্যই, কারণ এখানে গ্র্যাজুয়েশন যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নার্সিং ডিপ্লোমা থাকতে হবে। বিএসসি বা জিএনএম অথবা এখানে যদি থাকে তারা আবেদন করতে পারবে। বয়সের জন্য এসসি এসটি ওবিসি ছাড় পেয়ে যাবেন, বয়সের জন্য চিন্তা করার কোনো কথাই নেই। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আলাদা, যেটা কাস্টমার এজেন্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে 10+2+3 প্যাটার্নে আপনাদেরকে পাস করা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ের আপনার কাজ জানা থাকতে হবে। এবং এছাড়াও আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো জায়গা থেকে, IATA অথবা UFTAA থেকে, এছাড়াও অন্যান্য জায়গা থেকে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের উপরে ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং সিলেকশন প্রসেস যেটা বলা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আপনাদেরকে এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 2/10/2020-এর মধ্যে আপনাদের যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে। এবং ইন্টারভিউর যে ডেট সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমত hrhz.aisl@airindia.in এই হচ্ছে জিমেল আইডি। তোমরা এই জিমেলে 2/10/2020-এর আগে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস। এবং এখানে আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, যেটা 3 মাসের পুরনো হলে চলবে না, সেই ছবি তোমাদেরকে পাঠাতে হবে। এবং আরও ইনফরমেশান দেওয়া রয়েছে 3, 4, 11, 12, 13, 14 এবং 16 নম্বরের যে ডাকগুলো আছে
এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ভেরিফিকেশন করার জন্য। এটা হচ্ছে চুক্তিভিত্তিতে নিয়োগ, কিন্তু চাকরিটা কিন্তু খারাপ না। আর এয়ার ইন্ডিয়ার সার্ভিস বুঝতেই পারছো, তোমরা যদি একবার ঢুকে যাও, তাহলে যদি কোনো কারণে পার্মানেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু মাসিক বেতন এখানে সব থেকে লোয়েস্ট যেটা তোমরা এই মুহূর্তে দেখলে। আর এর টপ লেভেলে তোমরা যদি কোনো দিন পৌঁছতে পারো, তাহলে তোমাদের কোনো দিন আশা করছি টাকার সমস্যা বা তোমাদের কোনো দিন অর্থের অভাব হবে না। এয়ার ইন্ডিয়ার যে অফলাইন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব, এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার, ছবি, এবং এখানে সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার যে ঠিকানা, কোথায় কী করতে হবে সেইগুলো লেখা আছে, এবং এইগুলো তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। যেই ইমেলটা তোমাদের বলেছিলাম ওই ইমেলেই তোমাদের জমা করে দিতে হবে। যারা কলকাতা বিমানবন্দরে কিন্তু চাকরি করতে চাও, যেটা আমরা কলকাতার তরফ থেকে জানিয়ে দিয়েছি, চেন্নাই এবং অন্যান্য যে জায়গাগুলো ছিল জানিয়ে দিয়েছি, এছাড়াও আদার্স ইনফরমেশান তোমরা যদি ডাউনলোড এবং এইগুলো যদি পড়তে চাও, অবশ্যই আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই ভেরিফিকেশন করেই কিন্তু আবেদন করবে। কারণ তখন আমি থাকবো না, তোমরা যখন আবেদন করবে তোমাদেরকেই করতে হবে। অবশ্যই ভেরিফিকেশন করে নেবে সমস্ত ইনফরমেশান। আর ভিডিও যদি তোমাদের কিছুটা দেখে হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক শেয়ার করতে পারো, এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি দমদম বিমানবন্দরে গ্রুপ ডি বা গ্রুপ সি এই ধরনের কোনো চাকরির আপডেট পেতে চাও, বা ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যালিতে কি তোমরা আবেদন করতে চাও, কবে থেকে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান আর্মির র্যালি, এয়ারফোর্স র্যালি, নেভি র্যালি এইগুলো হতে চাও। তোমাদের যদি ইন্টারেস্টিং কোনো যদি ইনফরমেশান জানার থাকে, কমেন্ট করো কমেন্ট সেকশানে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট, যেখানে রাজ্য সরকারের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করে নেওয়া হবে 216 জনকে। আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে চান, তাহলে কি করছেন, ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে ভারতবর্ষের সমস্ত চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেই পাওয়া যায়। আজকে তেমনটাই পশ্চিমবঙ্গ মাদ্রাজ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে 216 জনকে নিয়োগ করা হবে, তার একটি আপডেট বা বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি। বয়স হতে হবে 1 জানুয়ারি 2020 তারিখ, নিয়ম অনুসারে উচ্চ বয়স সীমা 55 বছরের মধ্যে হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতার যদি আমরা কথা বলে থাকি, পশ্চিমবঙ্গ জুড়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকার জন্য ইউজিসির বিদ্যালয় থেকে নম্যতম যে 40% নাম্বার পেয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পেতে হবে, এবং এখানে অবশ্যই বিএড ও পিজিবি উর্দু ভাষায় পড়া ও বলার কাজ চালানোর মতো অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান শিক্ষক ও শিক্ষিকা জুনিয়র মাদ্রাসার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, ইউজিসি স্বীকৃত 40% নাম্বার পেতে হবে, এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, এবং মাদ্রাসায় 45% নাম্বার থাকতে হবে যে ডিগ্রিটার কথা বলা হচ্ছে, এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের, এবং মাস্টার ডিগ্রি উর্দু ভাষায় পড়ানোর জন্য 10 বছরের অবশ্যই জ্ঞান থাকতে হবে, এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। 30 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট, আপনারা অনলাইনে এবং মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেব, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in এ এসেও আপনারা চেক করে নিতে পারেন নিয়মিত সরকারি চাকরির আপডেট। যেমন আপনারা যদি হোম বাটনে ক্লিক করেন, আপনারা যদি ডেস্কটপ থেকে খোলেন, তাহলে দেখতে পাবেন এখানে নানান রকম সরকারি চাকরির আপডেট আছে, যেমনটা
রাজ্যের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করে নামবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দুটো দেয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংক একটা আছে। আপনারা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংকটা আগে পড়ে নেবেন, কারণ এখানে সমস্তটাই ইংলিশে দেয়া রয়েছে। আমরা আপনাদের সহজে বাংলাতে বলে দিয়েছি এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ডিটেলসেই দেওয়া রয়েছে, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস নিতে হবে, আপনাদের সাবমিট করতে হবে। এছাড়াও এখানে আপনাদের জন্য আরো কিছু তথ্য আছে যেগুলো আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক থেকে পিডিএফটা ডাউনলোড করে সমস্ত তথ্য যাচাই করুন, তারপরেই আবেদন করুন। আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে গেলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে, wbmsc.com, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পদের ক্ষেত্রে আবেদন করবেন সেইগুলো এখানে দেয়া রয়েছে। আপনারা এখানে সাধারণত তিনটি আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, এই তিনটি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু আপনাদেরকে এইখানে আবেদন করতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রাজ্য সরকারের যদি স্কুলের কোনো যদি বিজ্ঞপ্তি আপকামিং যদি কোনো নোটিফিকেশন আসতে পারে, তার উপরে আপনারা যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত চাকরি প্রার্থীদের। ভিডিও দেখা হয়ে গেলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আরও বড় হওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণী পাস, এর থেকে কম যোগ্যতায় চাকরির আপডেট এর আগে আমরা দিইনি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নতুন একটি বিজ্ঞপ্তি। এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখানে অফলাইন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। কোন কোন পদে এখানে আবেদন করতে পারবেন দেখে নিন। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি এবং ক্লার্ক পদে আবেদন করতে পারবেন এবং এখানে এছাড়াও নাইট গার্ড পদে আবেদন করা যাবে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু অফলাইন ফর্মটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, কিভাবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। এখানে কি পদের জন্য আবেদন করছেন, নেম অব দা পোস্ট এখানে আপনাদের লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছেন, আর নাম আপনার ক্যাপিটাল লেটার, বাবার নাম, আপনি পুরুষ কিনা মহিলা কিনা সেটা আপনার দিতে হবে, ডেট অফ বার্থ, এইগুলো ইনফরমেশন, সাধারণত ইনফরমেশন দেয়া রয়েছে, এগুলো আশা করছি আপনারা ফিল আপ করতে পারবেন। আমরা চলে আসি মেন বিজ্ঞপ্তি, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি জেলার তরফ থেকে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে। যারা আমাদের কমেন্ট করে জানায় যে স্যার হুগলি জেলার যদি কোনো চাকরির আপডেট থাকে অবশ্যই জানাবেন, তাদের কথা মাথায় রেখে অবশ্যই কমেন্ট সেকশনে আমরা কমেন্টগুলো পড়ে আজকে হুগলি জেলার চাকরির খবর নিয়ে চলে এসেছি। আপনার জেলার নাম কমেন্ট করে জানান, অবশ্যই আপনার জেলার চাকরির খবরও নিয়ে চলে আসবো প্রতিদিনই। এখানে রিক্রুটমেন্ট বা মেমো নাম্বার যেটা দেয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখে নিতেই পারছেন, 14/9/2020 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত পেয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে রাখি। এখানে যে ক্লার্ক পদে নিয়োগ করা হবে, 40-এর মধ্যে বয়স হতে হবে এবং 14,700 টাকা প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন। এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন 40-এর মধ্যে বয়স হতে হবে, 11,880 টাকা প্রতি মাসে বেতন বা স্যালারি দেয়া হবে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
এখানে আপনাদের নেক্সট যে পদটি রাখা হয়েছে অর্ডলাইন্স পদে নিয়োগ করে নেওয়া হবে, যেখানে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং 7,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। নাইট গার্ড মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, 7,000 টাকা বেতন দেওয়া হবে, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ক্লাস অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে tpw.hugli.gov.in অফিসিয়ালি নোটিফিকেশনটি আপনারা যাচাই করে অবশ্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে 21/9/2020 থেকে আবেদন শুরু হয়েছে, 1/10/2020 পর্যন্ত আপনাদেরকে জানানো হবে। এবং অ্যাডমিট কার্ডের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডের এই তারিখের মধ্যে। এছাড়াও আবেদনকারীদেরকে জানানো হচ্ছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য, যারা এখানে আবেদন করবেন অবশ্যই তাদেরকে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে। আবেদনকারীরা অবশ্যই আবেদন করুন, কারণ এখানে হয়তো বেশি খুব বেশি পোস্ট নেই, কিন্তু চাকরি করার মতো এখন খুব বাজার কিন্তু খুবই খারাপ, এবং সেই কারণের জন্য কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে থাকুন, কারণ এই কম পোস্টের চাকরি আপনারা হয়তো একদিন না একদিন পেয়ে যাবেন। এখানে আবেদন করতে পারবেন লাস্টার যে তারিখ দেওয়া হয়েছে 1/10/2020 বিকেল 5:30 PM এর মধ্যে আবেদনকারীদেরকে লাস্ট ডেটের মধ্যেই কিন্তু জমা করতে হবে, এবং সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাদেরকে জমা করতে হবে। আপনারা যদি মনে করেন সরাসরি গিয়ে জমা করে আসতে পারেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে আপনাদেরকে যেতে হবে, অথবা আপনারা সরাসরি স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু এখানে আবেদন করে জমা করতে পারেন। এখানে সমস্ত ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন যেগুলো বলে থাকুন না কেন সেগুলো দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই ফর্মটা আপনাদের জন্য আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনের লিংকে প্রোভাইড করে দেব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা কি জানেন এখন থেকে adda247.com বা স্টোরে আপনারা পেতে পারেন আকর্ষণীয় ডিসকাউন্ট, যেটা এখন আপনারা যদি RRB NTPC গ্রুপ ডি বা ICDS এর মতো যদি বড় বড় যে কোনো একটি চাকরির জন্য আপনারা যদি প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের প্রোমো কোড যেটা ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন AA4568, এই প্রোমো কোড দিয়েও কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন। adda247.com এ এখন থেকে যে 1599 টাকা হয়তো এখন যে বর্তমান দাম আছে, আমাদের এই প্রোমো কোডটা ভিউ অফার্সে ক্লিক করে দেখিয়ে দেব, কারণ এখন আপনারা এই প্রোমো কোডে এতটা আপনাদের দিতে হবে না টাকা, কারণ আমাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে শুধুমাত্র প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করলেই কমে যাবে এই কোর্সের দাম, কারণ এই কোর্সটা আপনারা কিনে নিতে পারবেন শুধুমাত্র 687 টাকা এবং 88 টাকা দিয়েও কিনতে পারবেন, 57 পয়সা মানে 1 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। জাস্ট এখানে বাই নাওতে ক্লিক করলেই আপনারা সঙ্গে সঙ্গে আপনারা কিনে নিতে পারবেন, আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে নেবেন, ফোন নাম্বার দেওয়ার পরেই আপনাদের নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা UPI যে কোনো আপনার যদি কোনো যদি কিছু থাকে তাহলে অনলাইনের মতো ট্রানজ্যাকশন করার মতো তাহলে আপনারা পেতে পারেন বিশেষ সুবিধা। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। আর হুগলি জেলার সমস্ত চাকরি প্রার্থীদের জানিয়ে দিলাম চাকরির খবর, আপনাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। অন্য জেলার চাকরির যদি আপডেট পেতে চান অবশ্যই চাকরির জন্য কমেন্ট করে জানান যে আপনার জেলার নাম কি। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি। যারা এয়ার ইন্ডিয়াতে নিয়মিত চাকরি করতে চায়, কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই, সমস্ত চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার প্রথম আপডেট করে দেওয়া হয়। ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে এয়ার ইন্ডিয়াতে।
আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত চাকরির আপডেট অবশ্যই আমরা দিয়ে থাকি। এখানে প্রথমত জানিয়ে রাখি, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করা যাবে। এছাড়াও এখানে আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, কলকাতা বিমানবন্দরে যে চাকরির খবর আছে তাদেরকে জানিয়ে রাখি। সেই ক্ষেত্রে এখানে কলকাতা প্যারামেডিকেল এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে এবং বেতনটাও কিন্তু ভালো দেয়া হচ্ছে, 21,300 টাকা কিন্তু বেতন দেয়া হবে। এবং চেন্নাইও নিয়োগ করা হবে প্যারামেডিকেল এজেন্ট পদের জন্য, যেখানে কেবিন সার্ভিস এজেন্ট পদেই নিয়োগ করে নেওয়া হবে। 21,300 টাকা হচ্ছে মাসিক বেতন দেয়া হবে। এছাড়াও এখানে দুটা জায়গায় আরও নিয়োগ করে নেওয়া হবে। আপনারা যদি আবেদন করতে চান কলকাতা ছাড়াও অন্যান্য জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে লাস্ট যেটা আছে, জগদলপুরে যেটা কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে, সেখানে 16,530 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তুই আবেদন করতে পারবে, শুধুমাত্র যোগ্যতা থাকতে হবে 10+2+3। এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে 10+2+3, কি ব্যাপার আমরা ভেঙে ভেঙে বলি, এখানে গ্র্যাজুয়েশন হতে হবে অবশ্যই, কারণ এখানে গ্র্যাজুয়েশন যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নার্সিং ডিপ্লোমা থাকতে হবে, বিএসসি বা জিএনএম অথবা এখানে যদি থাকে তারা আবেদন করতে পারবে। বয়সের জন্য এসসি এসটি ওবিসি ছাড় পেয়ে যাবেন, বয়সের জন্য চিন্তা করার কোনো কথাই নেই। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আলাদা, যেটা কাস্টমার এজেন্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে, 10+2+3 প্যাটার্নে আপনাদেরকে পাস করা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ের আপনার কাজ জানা থাকতে হবে। এবং এছাড়াও আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো জায়গা থেকে, IATA অথবা UFTAA থেকে, এছাড়াও অন্যান্য জায়গা থেকে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের উপরে ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং সিলেকশন প্রসেস যেটা বলা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আপনাদেরকে এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 2/10/2020-এর মধ্যে আপনাদের যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে, এবং ইন্টারভিউর যে ডেট সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমত hrhz.aisl@airindia.in এই হচ্ছে জিমেল আইডি, তোমরা এই জিমেলে 2/10/2020-এর আগে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস। এবং এখানে আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, যেটা 3 মাসের পুরনো হলে চলবে না, সেই ছবি তোমাদেরকে পাঠাতে হবে। এবং আরও ইনফরমেশান দেওয়া রয়েছে 3, 4, 11, 12, 13, 14 এবং 16 নাম্বারের যে দাগগুলো আছে এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ভেরিফিকেশান করার জন্য। এটা হচ্ছে চুক্তি ভিত্তিতে নিয়োগ, কিন্তু চাকরিটা কিন্তু খারাপ না। আর এয়ার ইন্ডিয়ার সার্ভিস বুঝতেই পারছো, তোমরা যদি একবার ঢুকে যাও, তাহলে যদি কোনো কারণে পার্মানেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু মাসিক বেতন এখানে সব থেকে লোয়েস্ট যেটা তোমরা এই মুহূর্তে দেখলে। আর এর টপ লেভেলে তোমরা যদি কোনো দিন পৌঁছতে পারো, তাহলে তোমাদের কোনো দিন আশা করছি টাকার সমস্যা বা তোমাদের কোনো দিন অর্থের অভাব হবে না। এয়ার ইন্ডিয়ার যে অফলাইন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব, এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ছবি, এবং এখানে সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার যে ঠিকানা, কোথায় কী করতে হবে সেইগুলো লেখা আছে, এবং এইগুলো তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। যেই ইমেলটা তোমাদের বলেছিলাম ওই ইমেলেই তোমাদের জমা করে দিতে হবে। যারা কলকাতা বিমানবন্দরে কিন্তু চাকরি করতে চাও, যেটা আমরা কলকাতার তরফ থেকে জানিয়ে দিয়েছি, চেন্নাই এবং অন্যান্য যে জায়গাগুলো
যেগুলো ছিল জানিয়ে দিয়েছি। এছাড়াও আদার্স ইনফরমেশন তোমরা যদি ডাউনলোড এবং এইগুলো যদি পড়তে চাও, অবশ্যই আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই ভেরিফিকেশন করেই কিন্তু আবেদন করবে, কারণ তখন আমি থাকবো না, তোমরা যখন আবেদন করবে তোমাদেরকেই করতে হবে। অবশ্যই ভেরিফিকেশন করে নেবে সমস্ত ইনফরমেশান। আর ভিডিও যদি তোমাদের কিছুটা দেখে হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি দমদম বিমানবন্দরে গ্রুপ ডি বা গ্রুপ সি এই ধরনের কোনো চাকরির আপডেট পেতে চাও, বা ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যালিতে কি তোমরা আবেদন করতে চাও, কবে থেকে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান আর্মির র্যালি, এয়ারফোর্স র্যালি, নেভি র্যালি এইগুলো হতে চাও, তোমাদের যদি ইন্টারেস্টিং কোনো যদি ইনফরমেশান জানার থাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।